আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব খাদ্য মন্ত্রণালয়ের ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি যে কোনো চাকরির পরীক্ষার পর তার গণিত সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 11 নম্বর অঙ্ক দিয়ে। 11 নম্বর অঙ্ক ছিল, যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না। তো আমরা ধরে নিই তেলের মূল্য ছিল 100 টাকা, বৃদ্ধি পেয়ে মূল্য হবে হচ্ছে 125 টাকা। তাহলে এখন 125 টাকায় পাওয়া যায় হচ্ছে 100 টাকা মূল্যের তেল। তাহলে 125 টাকায় পাওয়া যায় 100 টাকা মূল্যমানের তেল। তাহলে যেহেতু আমি খরচ বাড়াবো না, সেই ক্ষেত্রে 1 টাকায় পাওয়া যায় 125, আর 100 টাকায় কত পাওয়া যাবে সেটা আমরা দেখব। ইনটু 100 ইকুয়াল টু আসবে হচ্ছে 80 টাকা। তাহলে আমরা এখন পাবো হচ্ছে 80 টাকার তেল। আগে যেখানে 100 টাকার তেল পেতাম, এখন 80 টাকার তেল পাবো। তাহলে তেলের যে হ্রাস হলো সেটা হচ্ছে 100 থেকে 80 বিয়োগ ইকুয়াল টু আসবে হচ্ছে 20%। এই 20% হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 12। নম্বর 12তে বলা আছে, রহিম সাহেব তার 56,000 টাকার কিছু অংশ বার্ষিক 12% মুনাফা এবং বাকি টাকা বার্ষিক 10% মুনাফায় বিনিয়োগ করলেন। এক বছর পর তিনি মোট 6,400 টাকা মুনাফা পেলেন। তিনি 12% মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছিলেন? আমরা ধরে নিই 12% মুনাফায় বিনিয়োগ করেছিল 100 টাকা, 10% মুনাফায় বিনিয়োগ করেছিল হচ্ছে 56,000 মাইনাস 100 টাকা। তাহলে দিন শেষে সে বছর শেষে মুনাফা পায় হচ্ছে 6,400 টাকা। তাহলে আমরা বলতে পারবো হচ্ছে এক্স ইন্টু 12/100 প্লাস 5,600 মাইনাস এক্স ইন্টু 10% মানে 10/100 ইকুয়াল টু আসবে হচ্ছে 6,400 টাকা। বা এটা ক্যালকুলেশন করলে 0.12x প্লাস 5,600 মাইনাস 0.1x ইকুয়াল টু আসবে হচ্ছে 6,400 টাকা। বা 0.02x ইকুয়াল টু আসবে হচ্ছে 800 টাকা। বা x ইকুয়াল টু আসবে হচ্ছে 800 ÷ 0.02 ইকুয়াল টু আসবে হচ্ছে 40,000, অর্থাৎ 40,000 টাকা। 40,000 টাকা বিনিয়োগ করেছিল 12% রেটে। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 13। নম্বর 13তে বলা আছে, 2টি নল দ্বারা একটি চৌবাচ্চা 8 মিনিটে পূর্ণ হয়। নল দুইটি খুলে দেওয়ার 4 মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেওয়াতে চৌবাচ্চাটি পূর্ণ হতে আরও 6 মিনিট লাগলো। প্রত্যেক নল দ্বারা চৌবাচ্চাটি পৃথকভাবে পূর্ণ হতে কত সময় লাগবে? তো আমরা 2টা চৌবাচ্চা দিয়ে পূর্ণ হয় হচ্ছে 8 মিনিটে। তাহলে 8 মিনিটে পূর্ণ হয় হচ্ছে সম্পূর্ণ অংশ। আর যেহেতু 2টা চৌবাচ্চা 4 মিনিট খোলা ছিল, তাহলে 4 মিনিটে পূর্ণ হবে হচ্ছে 8×4 ইকুয়াল টু আসবে হচ্ছে অর্ধেক অংশ। তাহলে অর্ধেক অংশ পূর্ণ হয় হচ্ছে 4 মিনিটে। তাহলে বাকি অংশ থাকবে হচ্ছে, বাকি ইকুয়াল টু 2/1 ইকুয়াল টু আসবে হচ্ছে 2/1 অংশ বাকি থাকে। এই 2/1 অংশ আমাদের, যেহেতু আমরা প্রথম নল বন্ধ করে দেই, সেহেতু দ্বিতীয় নল দ্বারা পূর্ণ হয়, দ্বিতীয় নল দ্বারা পূর্ণ হয়। প্রশ্ন দেওয়া আছে আরও 6 মিনিট লাগলো, তাহলে 6 মিনিটে পূর্ণ হয় হচ্ছে দ্বিতীয় নল দ্বারা। তাহলে সম্পূর্ণ অংশ দ্বিতীয় নল দ্বারা পূর্ণ হবে হচ্ছে 6×2 ইকুয়াল টু আসবে হচ্ছে 12 মিনিটে। তাহলে দ্বিতীয় নল দ্বারা এককভাবে পূর্ণ হবে হচ্ছে 12 মিনিটে। এবার আমরা আসি প্রথম নল দ্বারা। যেহেতু 2টি নল দ্বারা পূর্ণ হয় হচ্ছে 8 মিনিটে, তাহলে 2টি নল দ্বারা একত্রে পূর্ণ হয় হচ্ছে 8 মিনিটে, এবং 1 মিনিটে পূর্ণ হয় হচ্ছে 8/1 অংশ। এখান থেকে আমরা দ্বিতীয় নলের অংশটুকু যদি বাদ দেই, 12/1 অংশ ইকুয়াল টু আসবে হচ্ছে 24/1 অংশ। অর্থাৎ 24/1 অংশ পূর্ণ হয় হচ্ছে 1 মিনিটে এই প্রথম নল দ্বারা। তাহলে প্রথম নল দ্বারা সম্পূর্ণ পূর্ণ হবে হচ্ছে 24 মিনিটে। তাহলে আমাদের উত্তর আসলো, প্রথম নল দ্বারা এককভাবে পূর্ণ হয় 24 মিনিটে, দ্বিতীয় নল দ্বারা এককভাবে পূর্ণ হয় হচ্ছে 12 মিনিটে। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 14। নম্বর 14তে বলা আছে, একটি বর্গের ক্ষেত্রফল একটি আয়তের ক্ষেত্রফলের সমান। আয়তের দৈর্ঘ্য 36 মিটার এবং প্রস্থ 25 মিটার। আয়তের দৈর্ঘ্য 10% হ্রাস পেল এবং ক্ষেত্রফল 10% বৃদ্ধি পেল। ক্ষেত্রফল শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পাবে? তো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে আমাদের 36, আর প্রস্থ দেওয়া আছে হচ্ছে 25। তাহলে ক্ষেত্রফল আসবে হচ্ছে আমাদের 900।
এখন দৈর্ঘ্য যদি 10% হ্রাস করা হয় তাহলে আসবে হচ্ছে 32.4, আর প্রস্থ যদি আমরা 10% বাড়াই তাহলে আসবে হচ্ছে 27.5। এটা গুণ করলে পাওয়া যাবে হচ্ছে 891। তো 891 900 থেকে বাদ দিলে থাকবে হচ্ছে 9। এতটুকু পরিমাণ আমাদের হ্রাস পেল, তাহলে হ্রাসের পার্সেন্টেজ আসবে 900 × 100 ইকুয়াল টু আসবে হচ্ছে 1%, অর্থাৎ শতকরা 1% ক্ষেত্রফল হ্রাস পাবে। এটি হবে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব ডিসক্রিপশনে তার সমাধান বা কারেকশান দেওয়ার জন্য। ধন্যবাদ।